फ्रेंड्स वेलकम टू सौरभ ओमनिबस यूट्यूब चैनल। फ्रेंड्स आज आलोचना कर एडवाइस टू वुमेन बाय यूनिस डिसूजा। यूनिस डिसूजा छिलेन भारतीय इंग्रजी साहित्यर एक अन्यतम पथप्रदर्शक। 1940 साले पुणेते जन्मग्रहण करें एवं 2017 साले मारा जान। कर्मजीवने छिलेन एक प्रफेसर। सेंट जेवियर्स कॉलेजेर एचओडी छिलेन इंग्रजी साहित्यर ओपर। एर पाशापाशी तिनी छिलेन एकजन लिटरेरी क्रिटिक एवं एकजन नोबेलिस्ट। एछाड़ा तिनी दीर्घ दिन धरे थिएटर जगतेर साथेओ जुक्त छिलेन। तिनी एकाधारे छिलेन एकजन एक्ट्रेस, अन्यदिके छिलेन एकजन डायरेक्टर। आज ओनार लेखा विख्यात एकटी पोएम एडवाइस टू वुमेन निये आलोचना करब। तो चलुन शुरू करा जाक। कीप कैट्स इफ यू वांट टू लर्न टू कोप विद द अदरनेस अब लाफार्स। विड़ाल पुषुन, कीप कैट्स अर्थात विड़ाल पुषुन। इफ यू वांट टू लर्न जदि आपनी जानते चान बा शिखते चान, टू कोप विद द अदरनेस अब लाफार्स अर्थात अदरनेस देर लाफार्स देर कोप थेके कीभावे बाँचा जाए सेटा जदि जानते चान तहले विड़ाल पुषुन। अर्थात यूनिस डिसूजा बोलछेन जे विड़ाल पुषुन जदि आपनी जानते चान आपनार लाफार्सरा जदि आपनाके नेगलेक्ट करे ताहले विड़ाल पालन करुन, केनना विड़ालेर थेके आपनी सेई विषयगुलो शिखते पारबेन जेगुलो एकजन लाफार्स नेगलेक्ट करले जा करा उचित। अदरनेस इज नॉट अलवेज नेगलेक्ट। कैट रिटार्न टू देयर लिटर ट्रेज व्हेन दे नीड टू। अदरनेसरा जे सर्वदा नेगलेक्ट करे एमनटा नय। कैट रिटार्न टू देयर लिटर ट्रेज, विड़ाल तार लिटर ट्रेज निये फिरे आसे व्हेन दे नीड टू, जखन तादेर प्रयोजन हय। अर्थात तिनि बोलछेन जे अदरनेसरा जे सर्वदा आपनाके नेगलेक्ट करछे एमनटा नय। अदरनेस बोलते तिनि सोसाइटीर मेल डमिनेटेडदेर बोलेछेन। তিনি বলছেন যে আদারনেসরা সবসময় নেগলেক্ট করে না, বিড়ালের মতো আচরণ শিখুন, বিড়াল তখনই ফিরে আসে যখন তার প্রয়োজন হয়, আবার প্রয়োজন মিটে গেলে সে আবার পুনরায় চলে যায়, তাই সেরকমই শিখতে বলছে। ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো অ্যাট দেয়ার এনিমিস, বিড়ালরা কখনোই তার শত্রুপক্ষকে জানলার ওপর ঝুঁকে থেকে উল্টোপাল্টা মন্তব্য বা কটুবাক্য বলে না। অর্থাৎ তিনি বলছেন যে বিড়ালের মতো আচরণ শিখুন, বিড়াল কখনোই জানলার ওপর ঝুঁকে পড়ে তার শত্রুদেরকে আক্রমণাত্মক শব্দ ছুঁড়ে দেয় না। দ্যাট স্টিয়ার অফ পারপেচুয়াল সারপ্রাইজ ইন দোজ গ্রেট গ্রিন আইজ উইল টিচ ইউ টু ডাই অ্যালোন। আর তাদের যে স্টিয়ার পারপেচুয়াল আইজগুলো, তাদের যে তীক্ষ্ণ গাঢ় সবুজ চোখের মণিগুলো যেগুলো অবাক করে দেয়, যেগুলো পারপেচুয়াল আমাদেরকে অবাক করে দেয়, উইল টিচ ইউ যেটা আপনাকে শেখাবে, টু ডাই অ্যালোন কীভাবে একাকী জীবন কাটানো যায়, কীভাবে একাকী মারা যাওয়া যায়। অর্থাৎ মারা যাওয়া যায় বলতে গেলে তিনি এখানে একাকী জীবন ধারণের কথাকে বলেছেন। অর্থাৎ পোয়েমটা সাম আপ করলে দাঁড়ায় কিপ ক্যাটস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কোপ উইথ দ্য আদারনেস অব লাভার্স। বিড়াল পালন করুন বা বিড়াল পুষুন যদি আপনি আপনার লাভার্স থেকে নেগলেক্ট হয়ে থাকেন, তাহলে বিড়াল পালন করুন, কেন সে আপনাকে শিক্ষা দেবে কিভাবে তাদের কোপ থেকে বেঁচে ফেরা যায়। আদারনেস ইজ নট অলওয়েজ নেগলেক্ট। আদারনেসরা সর্বদা আপনাকে নেগলেক্ট করছে এমনটা নয়। ক্যাট রিটার্ন টু দেয়ার লিটার ট্রেজ হোয়েন দে নিড টু, বিড়াল তার লিটার ট্রে নিয়ে পুনরায় ফিরে যায় যখন তার প্রয়োজন হয়। ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো অ্যাট দেয়ার এনিমিস, তারা কখনোই জানলার ওপর ঝুঁকে থেকে তার শত্রুপক্ষকে উল্টোপাল্টা শব্দ ছুঁড়ে দেয় না। দ্যাট স্টিয়ার অফ পারপেচুয়াল সারপ্রাইজ ইন দোজ গ্রেট গ্রিন আইজ উইল টিচ ইউ টু ডাই অ্যালোন। আর তাদের সেই স্টিয়ার আইজগুলো, সবুজ চোখের মণিগুলো আপনাকে শেখাবে কিভাবে একাকী জীবন ধারণ করা যায় এবং একাকী মারা যাওয়া যায়। আসলে কবিতাটির মাধ্যমে তিনি সেলফ এবং আদার্সদের ডিফাইন করছেন। এই কবিতাটির মাধ্যমে আমরা তার ব্যক্তিগত জীবন কেন্দ্রিকতাকে
খুঁজে পাই। আসলে তিনিও আনম্যারিড ছিলেন এবং তাই প্রতিটি উইমেনকে অ্যাডভাইস দিচ্ছেন তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে। এখানে তিনি আদারনেস বলতে প্রতিটি মহিলার হাজবেন্ডদের বুঝিয়েছেন এবং বিড়ালের মতো আচরণ শিখতে বলেছেন বা বিড়ালের অনুকরণ করতে বলেছেন প্রতিটি মহিলাকে, এবং এটাই হলো তার অ্যাডভাইস প্রতিটি মহিলার কাছে। আসলে এই কবিতাটির মাধ্যমে ফেমিনিজম বা নারীবাদীর বিশ্লেষণী ক্ষমতাগুলো ফুটিয়ে তুলেছেন ইউনিস ডিসুজা। শেষ হলো আজকের কবিতা অ্যাডভাইস টু উইমেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর হ্যাঁ, আমার এই চ্যানেলটির পাশাপাশি আর দুটো চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।